One point about self-esteem, let me just add and I'll finish. এখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওখানে গিয়ে ওয়েস্টে গিয়ে, ওয়ান থিং আই এম নোটিসিং ইজ, আমাদের ইন্ডিয়ানদের আমরা বড় বেশি ওয়েস্টের দিকে চেয়ে আছি। ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইট ইজ, এই এফেক্টটা কত বেশি এখানে থেকে বোঝা যায় না। ছোটো ছোটো জিনিসে বলছি, আমি শুনলাম রিসেন্টলি খুব হ্যালোউইন চলছে এখন ইন্ডিয়াতে, চলছে কি এবার বোম্বেতে, কেউ বললো দিল্লিতে হয়েছে, কিছু কিছু জায়গায়, বিশেষ করে যারা একটু নিজেকে বেশি শিক্ষিত, বেশি আভিজাত্য মনে করে, হ্যালোউইন ইজ আ সেলিব্রেশন ইন আমেরিকা, সেখানে খুব খুব তোড়জোড় করে হয়, ইটস লিটারালি মিনিংলেস ফর আস টু ডু ইট। কেউ বললো যে না মহারাজ, একটা কমার্শিয়াল ব্যাপার আছে তো, এই যারা দোকানদার তারা এটাকে উস্কে দিচ্ছে যাতে ওদের বিক্রি বেশি হয়। আমি বললাম দেখো এটা কি, দিস আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ট্রু। নিউ ইয়র্কে কি কম কমার্শিয়াল? মহা কমার্শিয়াল ওরা, কিন্তু কেউ ওখানে গিয়ে হোলি প্রমোট করছে? কেউ করছে না। হোলি যদি ওখানে লোকে করতে আরম্ভ করতো তাহলে তো অনেক কিছু বিক্রি হতো তখন। নো, ইট ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট। ওখানকার হ্যালোউইন এখানে আসছে, এখানকার জিনিস কিন্তু ওখানে নিচ্ছে না, কেউ নিলেও সেটাকে নিজের মতন করে চেঞ্জ করে নিয়ে নিল। ইয়োগা, হ্যাঁ, আমাদের হঠযোগ যেটা ভেরি পপুলার, এখন রামদেব বাবার কৃপায় এখানেও